আদর দর্শক বন্ধুরা নমস্কার আপনাদের সবাইকে সোশ্যাল বাংলা পর্দায়। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 12 রামচন্দ্র ঘাটের পদ্মবিল বাজারে। তো এই পদ্মবিল বাজার থেকে আপনাদেরকে জনতার রায় দেওয়ার, মানে জনতার যে রায় রয়েছে তাদের কি মত রয়েছে আসন্ন যে এদেশি যে নির্বাচন, ত্রিপুরার যে আসন্ন যে এদেশি নির্বাচন, সেই এদেশি নির্বাচনে তাদের কি মতামত রয়েছে, কি তাদের মত, কাকেই বা তারা এবার ভোটদান করতে যাচ্ছেন বা কারাই বা ক্ষমতা আসতে চলেছে, সে যাবতীয় বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা জানেন সোশ্যাল বাংলার বিশেষ যে অনুষ্ঠান অর্থাৎ জনতার রায়, এই জনতার রায় নিয়েই কিন্তু আপনাদের সামনে আমরা আবার হাজির হয়েছি এই পদ্মবিল বাজারে। এখান থেকে আপনাদেরকে জনগণের রায়, জনগণের মতামত তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন সোশ্যাল বাংলা পর্দায়। তো আগবো আমরা এগিয়ে দাদার কাছ থেকে জানবো, দাদার নামটা জানতে চাইব। আমার নাম কিরিট দেবর্মা। তো কি মনে হয় এখানে এবার যে ইলেকশনটা, ইলেকশনে ক্ষমতায় কারা আসতে চলেছে? অ্যাকচুয়ালি এটা তো এক্স্যাক্ট করতে পারতাম না কেরা আইব বা কে ই হইব। ইলেকশন তো ডেমোক্রেটি ইও তো যেহেতু আছে, সবাই কেউ না কেউ তো আইব। একটা তো যার বেশি এটা কমই দামে, যার বেশি মানে অ্যাক্টিভিটি ভালো আছে তারাই আইব। কি মনে হয় মিছিল, মিটিং, জনজোয়ার, সভা সমিতি এগুলো দেখে কি মনে হয় কার প্রতিনিধিত্ব বা কার পক্ষে এবার যে ইলেকশনটা বা ইলেকশনের জন্য কারা ক্ষমতায় আসতে চলেছে, কি মনে হয় এগুলো মিটিং মিছিল এগুলো দেখে কি মনে হয় কার পাল্লাটা বাড়ি? অ্যাকচুয়ালি মানে যা সবাইকে তো দেখা যাচ্ছে, মানে ফিল্ডে বা ময়দানে বের হয়ে কাজ করতে, বরঞ্চ দেখা যায় মানে সবাই যার যার মত করতেছে। এক্স্যাক্ট করতে পারতাম না যে এই বা এই দল আইব। মোটামুটি একটা হাদ্দাহাদি লড়াই হবে সেরকম বোঝা যাচ্ছে, এগুলি তো দেখা যাচ্ছে। তো কি বলবেন মহারাজার ব্যাপারে, কি বলবেন প্রদ্যুৎ কিশোর, যিনি মহারাজা, যিনি একজন মহারাজা সবার প্রিয় পাত্র বা হয়তো বা আপনারও প্রিয় পাত্র, তো তাকে একজন রাজনৈতিক নেতা হিসেবে এবার যে ত্রিপুরা মতা যে দল উনি গঠন করেছেন, সে দলকে নিয়ে কি বলবেন? অবভিয়াসলি দেখো সবাই তো আমরা মহারাজা সম্বন্ধে দেখিল, উনার ব্যক্তিগত যেটা দেখতেছে, উনার বিবেক যেটা দেখতেছে, মানে সবাই তো তার উনাকে ভালো পাইতেছে। তো উনারও তো ফিল মানে যেগুলো দেখতেছে মানে ভালোই। এরপরে যারা মানে গভর্নমেন্ট আছে বর্তমানে, ওনাদেরও দেখতে পেয়েছি যে কালকে বা গতদিনে বা ওনারাও তো মোটামুটি ফিল মানে ভালোই করতেছে। এক্স্যাক্ট করতে পারতাম না যে কে ভালো কে খারাপ, কিন্তু যে কোনো একজন তো আইবই। তবে সেটা অ্যাকচুয়ালি রেজাল্টের পরে জানা যাবে, সেটাই বলতে চাইছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, তো আমি জিজ্ঞাসা করতে চাইবো বা জিজ্ঞেস করতে চাইবো কি কি উদ্দেশ্য নিয়ে বা দাবি নিয়ে বা কি মোদ্দায় এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন ভোটটা দিতে? অ্যাকচুয়ালি আমি তো আপনার কি উদ্দেশ্য বা দাবি রয়েছে বা একটু মনে দাবি থাকতেই পারে সবার একটা বা লক্ষ্য থাকতে পারে, বা কি লক্ষ্যে এবার আপনি ভোটদান কেন্দ্রে যাচ্ছেন আপনার ভোটটা দান করতে? দাবি বললে একটাই থাকবো, যে কোনো সরকার আসুক মানে জনগণের কল্যাণের কাজটা করুক। এটাই আর কি জানতে চাইব কি কি সমস্যা রয়েছে এলাকায়। এলাকার তো সমস্যা তো অনেক কিছু রয়েছে, পানীয় জল থেকে তোমার ওই যে বাজারহাট তো একটু মানে আরো মানে উন্নতি করলে বা জনগণের মেনটা জনগণের সেবা করাই মানে শ্রেষ্ঠ আমার মনে হইব যে কোনো সরকার আসুক, এটাই আর কি। তো কি মনে হয় বিজেপি সরকার যে তিন বছরের, বিজেপি আইপিপি সরকারের যে তিন বছর, সেই তিন বছরে সরকার জনসাধারণের সেবামূলক কাজ করেছে নাকি করেনি? এগুলো তো আমি অ্যাকচুয়ালি এগুলো মানে করতে পারলাম না যেটা মানে অন্যকে। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এদেশি যে ইলেকশনটা একেবারে প্রাক মুহূর্ত, কি মনে হচ্ছে জনজোয়ার বা মিছিল মিটিং এগুলো দেখে কি মনে হচ্ছে ক্ষমতায় কারা আসতে চলছে এবার? এবার তো দেখা যায় কিছুর কিছু মানে সংকট দেখা যায়, আর এর মধ্যে কণ্ঠস্থ হইতে পারে, মানে অহন তো আমরা বুঝতে পারি না যে কে আইব কে আইব তা জানি না। তো রুলিং সরকার যেটা আছে এরা অবশ্যই একটু শক্তিশালী দেখায়, কিন্তু অন্য দলটা এত শক্তিশালী না।
কিন্তু আমরা যদি ফেসবুকে লক্ষ্য করি, ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়াগুলো যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু মহারাজা প্রদ্যুতের যে দলটা অর্থাৎ ত্রিপুরা মতার যে দলটা সেটার প্রচার কিন্তু খুব বেশি পরিমাণে চলছে তেমন একটা মনে হয়। যেমন তো কি মনে হয়, কি বলবেন আর সেই বিষয়ে? তো অনেক পরের কিছু মানে একটু চাইতে আছে আর কি, দেখা যায় আর কি, ইউটিউব বা মিটিং এ মিছিলে একটু জমেটটা বেশি দেখা যাইতেছে। আর আইপিএফটি বিজেপি জোটটা একটু সংখ্যক কম দেখা যায়। অহন আমরা কইতে পারতাম যে কে যাইব কে যাইব, ভোট ইলেকশন পরে ডিক্লেয়ার হইব। তো জানতে চাইব আপনি এবার কি মুদ্দায় বা কি লক্ষ্য নিয়ে ভোটদান কেন্দ্রে যাচ্ছেন আপনার ভোটটা দিতে? ভোটটা আমরা দিমই, একটা আছে নিজের। কি 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 আশা নিয়ে এবার ভোটদান কেন্দ্রে যাচ্ছেন আপনি? আশা তো আমরা এতটুকু নাই, তবু একটু দেখি আর কি আবার কি হয় না হয়। তো জানতে চাইবো এই এলাকায় কি কি সমস্যা রয়েছে, যদি উন্নয়ন হয়ে থাকে তাহলে কি কি উন্নয়ন হয়েছে? এখন তো দেখা যায় মার্কেট দেখেন না, ওই যে এটা আমরা রিপেয়ার জন্য বিদ্যুৎ কাছে গেছি, তারপরে এটা আমরা লেখা টাকা এটা ওই বিদ্যুৎ আইল ইঞ্জিনিয়ার আইল কয়টা যাইব গা, আমরা কইছি এটা অতি সত্যি করতে হইব, তুফান জ্বর যদি আয়ে কার উপরে পরে আমরা বাজার কমিটির কাছ থেকে আমরা এটা দায়িত্ব আমরা নিতে পারতাম না, আমরা এই জন্য আমরা বিদ্যুৎ কাছে আমরা আবেদন করছি, প্রজাল দিছি, এরপরে আয়া দেখলো দেখে সেরা যে এরা কর্ম কর্ম করছে না, এরপরে ওই মাংস সেটটা এটা এত মানে খারাপ না, অথচ ওই ইটা করে রয়েছে আর এটা পরে রয়েছে দেখেন না এটা আমনে এটা জায়গাটা এখানে যেখানে আমরা রয়েছে ঠিক জায়গাটার কি নাম? পটিল বাজার, পটিল ব্লক কান্ডারে এই বাজারটা। আমরা তো দাঁড়ে পাশে ডেভেলপমেন্ট অফিসত থাকার সত্ত্বেও আমরা হয়নি কেন আমরা জানি না, আমরা তো বারবার করতেছি, রেজিস্ট্রেশন পাস করছি, দেখাইছি, বিদ্যুৎ আয়া দেখে, ইঞ্জিনিয়ার আয়া দেখে, অথচ হয় না। কতদিন হলো? ওইটা এক বছর কাছে কিছু হয়ে গেছে, এক বছর মোটামুটি 9 মাস মতো হয়ে গেছে। এর আগে গেছিলাম আমরা, আমরা রেজিস্ট্রেশন পাস করেছিলাম বাজার কমিটি থেকে, এরপরে আমরা এনে টয়লেট নাই, জলের ব্যবস্থা এত সুবিধা নাই, অথচ এর আগে 2 মাস আগে একটা পাইপ ডুবাই দিয়েছি, কিন্তু ওখানে কোনো প্লেট নাই, ক্লেট নাই, এটা এমনি জল ইয়ে করতেছে, টাইম টু টাইম জল পাইতেছে না, জল এমনি সারে ঠিক হয় কিন্তু একটা সাপ্লাই দিয়া সমগ্র ক্ষীরনগর এই পঞ্চায়েতের উপরে এটা তো হয় না, আরও একটা লাগে আমরা ওইটা বাড়া সাপ্লাইটা। তো কি মনে হয় এবার যদি বিজেপি আইপিএফটি জোট সরকার পুনরায় আবার ক্ষমতায় এদিশিতে আসে আপনাদের সমস্যার সমাধান হতে যাচ্ছে নাকি? আমরা তো আশা করি, আমরা আশাই আছি, আমরা আশা আছি হইব মনে। তো একজন সাধারণ নাগরিক হিসেবে বা আপনি একজন সুনাগরিক হিসেবে জনসাধারণের প্রতি কি বার্তা থাকবে এই ইলেকশনকে নিয়ে আপনার? বার্তা তো আমরা দাবি তো বহুত আছে, থাকার সাথে কারা কি কর্ম আমরা এমন যে এখানে গাইড মেন নাই, যে পার্টি একজন নেতা এরকম নাই, এও আয়ে আমি নেতা, এও আয়ে আমি নেতা, কিন্তু কিছু না, একজন গাইডম্যান থাকা লাগে পার্টি একজন, মানে যাহাতে গভর্নমেন্ট আন্ডার যদি সে কাজ করে সে কথা তো শুনতেইব মানতেইব, এগুলো তো নাই, কার কাছে দিতাম আমরা। তো কেমন লাগলো সরকারের 3 বছরের কাজ? সরকারের কাজ তো মোটামুটি ভালোই দেখা যায়, কিন্তু আপনাদের এলাকায় কিছু সমস্যা রয়েছে? আমরা এলাকার তো বহুত সমস্যা আছে, রাস্তাগুলা ব্লক ডিপার্টমেন্টের পাশে রাস্তা হয় না, এটা ওই সিপিএম আমলে একবার ইচ্ছুলি নিছিল, এটা বাঙায় সাইডে বাংছে, ইট বাংছে, রাস্তা খুব খারাপ, একটা ব্রিজ আছে জুলন ব্রিজ, এই ব্রিজও মোটামুটি নিয়ে শেষ হইতে আছে, কিন্তু আমরা বলে কাছে ডেভেলপমেন্ট করলাম, ইয়ে করলাম, আবেদন করলাম, তো হইব হইব এই সেই কয়া মানে হয় না কোনো। ব্রিজটার জায়গাটা কোন কোন জায়গায়? এটা খিরেটনগর আন্ডারে, এই পটলি বলকে আন্ডারে পঞ্চায়েত, ওইটা বক্তপাড়া রাস্তা, ঈশ্বরচন্দ্র রাস্তা, এই রাস্তার যাওয়া নে মেন রোডের পাশে বাম দিকে একটা গ্রাম আছে, এই গ্রামে
হাওড়ার মধ্যে দিয়ে একটা গ্রাম আছে, খুব অসুবিধা, রাস্তা খুব অসুবিধা, বর্ষাকালে তো আর ভেজাল, বাইকে পরে গাড়ি পরে একদম ছুতো অ্যাক্সিডেন্ট হয়। কি কি দাবি থাকবে বা কি অনুরোধ থাকবে সরকারের প্রতি এই বিষয়ে? সরকারের প্রতি তো এই তো, আমরা ব্রিজ হইলে ভালা, রাস্তা হইলে ভালা, যেটা আগে রাস্তা দিছে এইটারে যদি পিচ করে দেয়, সাইড ওয়াল দেয়, ক্ষেতের মধ্যে তো সাইড ওয়াল ছাড়া তো হয় না, তিরা যদি হয় সাইড ওয়াল না থাকলে কিছু হয় না, কিন্তু আবার মধ্যে গেলে এটা ভাঙে সাঙ্গে এই বর্ষা ভূমি ক্ষয় হয়, মাটি ক্ষয় হয়, শেষ হয়ে যায় রাস্তা, এটা কোনো মেনটেন্স করে না, রিপেয়ার হয় না। আমরা চাই এটা এটা আমরা বাটা যে আমরা যদি হয় এই সরকার যদি করে আমরা খুব খুশি হমো, আমরা তো আসি পেছনে আসি আর কি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই দাদার কাছ থেকে জানতে চাইবো, দাদা কি মনে হয় এবারের যে এডিসি যে ইলেকশন সেটা একেবারে সামনে, ক্ষমতায় কারে আসতে চলেছে বলে আপনার মনে হচ্ছে এবার? আমি কইতাছেন বুঝিনি ভাই, ইলেকশন তো পদ্ম দেব আশা করি কেন না, আগে তো আমরা ভালো কই আছে, হ্যাঁ আমরা থাকছিলাম মার্কেট ভাটিটায়, একটা ভাটি কাজ করেন ভালো নাই, কেন ভালো নাই, রা কাজ করতে গেলেও টাকা পাই না, এখন আমার 25 দিনের টাকা পাওয়াই না, পাওয়া হয়েছেন না এখনো, এদিকে আমি চেটে গিয়েছি এখন বুঝুনি। সরকার ভালোই আছেন, সরকার আমি কোনো মন্দ কই না, যেটা জনগণ যে কাজ করায় সে বেটা আসি সে বেটা ভরসা চাই, তাই ভুল করে এই কাজটা নষ্ট হয়েছে এখন। তো কি মনে হয় এলাকায় কি কি সমস্যা রয়েছে আপনাদের এই এলাকায়? এলাকায় তো সমস্যা তো হইতেছেন, এই দেখে সমস্যা হয়, ওই যে জনগণ বাঁচাইছে চাই না, যেটা নেতাগুলা কয়েকজন আছেন না তাই নষ্ট করতেছে এই রেটটা, এই দেখে এই দেখে এখন ওই এখন মথা হয়ে গেছেন অনেকই মানুষ বুঝেননি, এই দেখে ওই কাজ হয়েছে গেছেন, এই দেখে নষ্ট করেছে ঠিকই কাজ ভালো না রেখে, কিন্তু সরকার ভালোই আছেন, সরকার আমি জীবন খারাপ করি নাই বুঝছেন ভাই, সরকার তো ভালোই আছিলাম, এই দেখে এই নষ্ট হইতেছে এখন। আচ্ছা, আপনার কথা মতে আমরা এটাই ধরে নিতে পারি যে এই এলাকার যারা নেতারা রয়েছেন বা যারা কার্যকর্তারা রয়েছেন সরকারের, তাদের কি বলবো খাম খেয়ালির কারণে বা তাদের সহযোগিতা বা না পাওয়ার কারণেই অনেকেই কিন্তু বিজেপি আইপিপি দলকে ছেড়ে ত্রিপুরা মতায় যোগদান করেছেন, সেটাই বলতে চাইছি? ও অনেকেই তো এখন যোগদান দিতেছেন ত্রিপুরার মতায়, হেরার ভুলে কারণ, যদি হেরা যদি ভুল না করো তাহলে সব থাকলাম এই বাড়িতে, আর বা জিটিয়া গেলাম না বিজেপি বিজেপি আইপিপিডি জিটিয়া গেলাম না বুঝুননি, এটাকে এই কারণে ত্রিপুরা মোঠা এখন সব জনগণ আইতেছেন, এটা কাজ করানো ভুল। তো কি মনে হয় ত্রিপুরা মতা যদি ক্ষমতায় আসে আপনাদের এলাকায় যে সমস্যাগুলো রয়েছে, যেমন তা রাস্তাঘাটের হয়তো সমস্যা রয়েছে অনেকেই বলার চেষ্টা করেছে হয়তো, বা আপনিও বলছেন, বা কি কি সমস্যা, যে অনেকগুলো সমস্যা রয়েছে আপনি বলার চেষ্টা করেছেন, তো এই সমস্যাগুলো কি সমাধান হবে? এই সমস্যা সমাধান করতে পারে, সমাধান করবো কেরা, আপনি যদি ভালো করে কাজ চলাই, কাজ কার্যকারী ভালো করে আপনি কাজ করি, তাই কাজ সুন্দর করে আবার ফেরত আইতেও পারে, এটা না নাই এখনো এই কার্যকারী ভালো দেখে না, ওই ভালো করতেছে দেখা ওই কাজটা নষ্ট হয়েছে এখন। অনেকে কিন্তু বলছে বিজেপি সরকারের কল্যাণে বা বিজেপি সরকারের আশীর্বাদে অনেক উন্নয়ন হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, পানীয় জলের উন্নয়ন হয়েছে, কি বলবেন? পানীয় জলের উন্নয়ন হয় মানি আমি এটা না করি না, পানির জলের লাগে খাবার জল নাই, স্নান করার জল নাই, এখন কি করে দিলাম আমরা রে, আমার গ্রামে আমার পাড়াটি আছে মেম্বার বাবা, আমরা স্নান করেন জল নাই, হে বলে পুকুরে বলে জল ঢুকাইছো বেড়া, আমরা এখন স্নান করিয়া পাই নাই, টেকা দিয়া আমরা গরিব মানুষ যেন 500 করিয়া টেকা টেকা তুললা, আমরা ওই মেশিনটা বানাইছিলাম মিনি সাপ্লাইটটা, এরা বাবা কী হলো পুকুরে জল নাই, লিক করে এখন জল উঠেও না কিচ্ছু না, আমরা স্নান করেন পাই নাই, আমার বাড়ি তুই খেলেন আমার বাড়িতে তুই হাসিং, কী করলাম গন মেম্বার বেড়া, এই দেখেই মন দুঃখ লাগে বুঝছেনি। ধন্যবাদ। তো দাদা আপনার কাছ থেকে জানতে চাইবো ইলেকশন তো একেবারে প্রাক মুহূর্ত, কি মনে হয় ক্ষমতায় কারা আসতে চলছে এবার এডিসি ইলেকশনে? আমরা তো জনসাধারণের উপরে এখন নির্ভর, যারা জনসাধারণ জনভোট যেটা পছন্দ করে যারে ভোট দেবে তাই তো ইলেকশনে জিতবে। জানতে চাইবো আপনি কি উদ্দেশ্যে নিয়ে? আমরা তো আমরা যারা এডিসিতে রাস্তাঘাট ঠিক মতো হয়নি, তো পানীয় জলের সমস্যা, রাস্তাঘাট বেশিরভাগ রাস্তাঘাটে আমরা প্রবলেম, তাই আমরা
দাবি আর কি। তো কি মনে হয় ক্ষমতায় কোন দল আসলে পরে এগুলো সমস্যা, যে এইসব সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ পানীয় জলের সমস্যা বা রাস্তাঘাটের সমস্যা, এগুলো সমাধান হবে? আমরা তো যেটা আমরা জনসাধারণ যেদিকে আমরা মানে দাবি দেওয়া বেশিরভাগ পাই তাকে আমরা পছন্দ করব বা ভোট দেব। তো মহারাজা প্রদ্যুৎ কিশোরের ব্যাপারে কি বলবেন? মহারাজা তো একদিন মহারাজা সবাই তাকে শ্রদ্ধা করে, তো তার যে নতুন দল ত্রিপুরা মতা, সেই দল নিয়ে কি বলবেন? আমরা তো যেটা আমরা ট্রাইবাল জনজাতিদের জন্য তো খুবই ভালোই দাবি তুলছেন, তাই আমরা তাকেও সমর্থন করি। এটা দাবি তো খুব ভালো, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি করেছেন, তাও ভালোই আমরা পক্ষে আর কি। এত আমার বক্তব্য, ধন্যবাদ। একজন নাগরিক হিসেবে নিশ্চয়ই আপনি ভোটদান করবেন, আপনি আপনার পছন্দের প্রার্থীকেই ভোটদান করবেন, আপনি যাকে আপনি পছন্দ করেন তাকেই ভোটদান করবেন, বা জনসাধারণের জন্য কি বার্তা থাকবে যে এইবার যে ইলেকশনটা তারা দেবে বা ভোটদান করবে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার থেকে? জনসাধারণ তো থাকবে, জনসাধারণ তো মানে কোন দিকে গেলে বেশি মানে সুযোগ পাবে, মানে কোন দিকে গেলে বেশি ওই সমস্যার সমাধান হবে, এটা জনসাধারণের উপর নির্ভরশীল। তাই বলে যে জনসাধারণরা জেতার দিকে এগিয়ে যায় তা আমিও তাই এদিকেই সমর্থন করি, এটাই আমার বক্তব্য। তো মহারাজা প্রদ্যুৎ কিশোরের ত্রিপুরা মতা নিয়ে কি বলবেন? ত্রিপুরা মতা তো আগে তো ছিল না, এখন তো হঠাৎ যে সংগঠন হয়েছিল, তা এই হঠাৎভাবে যে সংগঠনের মধ্যে আমরা দেখতে পেরেছিল যে খুব জাঁকজমক মানে জনসাধারণরা পছন্দ করছে তাদের মধ্যে পছন্দ, তো মানে আমরা অনেক দলকে জনসাধারণের সমর্থন আর কি, অনেক দলকে তারা ভোট দিচ্ছে এবং দিয়েই দেখছে, এবং তাদের বা ওই একটা দলের কি মতামত বা কি কাজটা সুস্থা দিতে পারে বা কী সমস্যার সমাধান করতে পারে বা অনেকে এটা দেখতে পেরেছি। আর আমাদের মহারাজারের যে যেটা কমিটমেন্টের মতে তো আমরা দেখতে পারছে না, তাই বলে আমাদের এই জনসাধারণরা একটু দেখার জন্যে তাদের একটি উৎসুক হই করছে আর। এবার তাকে একবার ক্ষমতায় নিয়ে আসার দরকার, হয়তো যদি সে আসে তাহলে এই যে সমস্যাগুলো রয়েছে অনেকগুলো সমস্যার কথা কিছুক্ষণ আগে উনি বলেছিলেন, মানে রাস্তাঘাটের সমস্যাগুলো সমাধান হতে চলছে। সমস্যার সমাধান তো থাকবই, বা যে কোনো সরকার বা যে কোনো গভর্নমেন্ট আসলেও মানুষের চাহিদাকে পূরণ করতে পারে না, তাই বলে কিছুটা আগের তুলনায় বা এখন বর্তমানের তুলনায় বা যেটা কিছু এগিয়ে যেতে পারি, তাই বলে আমরা আশাই আমরা থাকবো আর। তো সর্বশেষ জিজ্ঞেস করতে চাইব, এবার যে ইলেকশনকে কি মনে হয়, ইলেকশনের মধ্যে অনেকগুলো কিন্তু রয়েছে দল রয়েছে, যেমন তা বিজেপি আইপিএফটি রয়েছে, সিপিআইএম রয়েছে মুখ্য ভূমিকা পালন করছে বিরোধী দল হিসেবে, বা এখন ত্রিপুরা মতা, কিন্তু ত্রিপুরা মতারও প্রচার একেবারে বলা যেতে পারে সোশ্যাল মিডিয়াগুলোতে বা ফেসবুকে এগুলোতে ইউটিউবে অনেকটা অনেক প্রচার দেখা যাচ্ছে, মহারাজার কিন্তু জনপ্রিয়তা অনেকটা বেশি দেখা যাচ্ছে। তো কি মনে হয় এই তিনটি মুখ্যত এই তিনটি দলের মধ্যে কার পাল্লাটা বাড়ি বলে আপনার মনে হচ্ছে? এবার পাল্লাটা দুটা দিকেরই সমান সমান আমরা দেখা যাচ্ছে, তা আমরা সঠিকভাবে যে তিনি বলতে পারছেন না ই পার্টি যাবো আমি সঠিকভাবে আমারটা বলার সম্ভব হচ্ছে না। ধন্যবাদ। আমরা তো গীতা কি জানে, আচ্ছা জানতে চাইবো এখানে যে আপনারা লাকড়ির যে কাটছেন, এই লাকড়ি কেটে বা এগুলো বিক্রি করে কি আপনাদের সংসার চলে? চলে। আচ্ছা, তো সরকারের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? কিছু মাইয়া নখ বোমাইয়া কিছু মাইয়া শুধু রাখা সিমি পয়সা ওই সমানো তাই করতাম মাইয়া।
আচ্ছা কি কি মনে হয় এই এবারের যে সরকার অর্থাৎ সরকারের যে তিন বছর সরকারের তিন বছর বিজেপি আইপিএফটি জোট সরকারের যে তিন বছর এই তিন বছরের কাজকর্মে আপনি কতটুকু সন্তুষ্ট এবার? আংবাতাম যে কোয়াবনরি নাই মন্ত্রী না সাই আং সন্তুষ্ট নয়। দর্শক বন্ধুরা, এই মামা যিনি তিনি বলার চেষ্টা করছেন যে সরকারের যে তিন বছরের কাজ সে কাজে সে সন্তুষ্ট নয়। ইনি লাকড়ি বিক্রি করে অর্থাৎ এখানে ঘাসের যে লাকড়ি অর্থাৎ এগুলো তারা খেতে এগুলো তারা কাঁধে করে কিন্তু লোকের বাড়িতে নিয়ে গিয়ে সেগুলো বিক্রি করে এবং সেগুলো দিয়েই কিন্তু তাদের রুজিরুটি হয়, তাই না? আচ্ছা, তো জানতে চাইব এবারের যে ত্রিপুরা মতা নিশ্চয়ই জানেন মহারাজা প্রদ্যুৎ কিশোরের যে দল নতুন দল, কি মনে হয় এবার তারা কি ক্ষমতায় আসতে চলেছে? আশা করা যায়। কেন আশা করা যাচ্ছে? যে লোক আচ্ছা লান্ত আছে এই লাগি তো আশা করা যায়। তো বিজেপি আইবিএফটি জোট সরকারকে কি আশা করা যাচ্ছে না? এটা ভগবান জানে। আচ্ছা, তো কি 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 উন্নয়ন হয়েছে এই এলাকায় বা কি কি সমস্যা আছে? অরকোট তামায় কোন অন্য করে একদম জান জান কাম খাইছা ও রেগা ফাইগা রেগা সিমে খাইছা ও আসুন তে কোন কাম করে। তো দর্শক বন্ধুরা, ইনি যা বলার চেষ্টা করলেন খুব সম্ভবত কোনো কোনো উন্নয়ন হয়নি বা রেগার কাজের খুব সম্ভবত রেগার সম্পর্কে বলেছিলেন, রেগার কাজেও খুব একটা তারা সন্তুষ্ট নন বা রেগার কাজে হয়তো বা তারা থাকা ভালোভাবে থাকা পাননি বা এসে ধরনের একটা বলার, কি বলবেন রেগার কাজে কি বলছিলেন একবার আর উপর বলুন। রেগা কাম খাইব সময় রাং মাইয়া আচ্ছা 10-12 দিন মাইয়া কাম খাই মানে। আচ্ছা, ড্রেগার কাজ করার পর 10-15 দিন বা 12 দিন পরেই তারপরে তারা তবু থাকা তারা পাচ্ছেন না, সে ধরনের একটা কথা বলার ইনি চেয়েছিলেন। তো মামা, আপনার নামটা জানতে চাইব? কৃষ্ণচরণ দেবর্মা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন সোশ্যাল বাংলার আয়োজিত বিশেষ অনুষ্ঠান জনতার রায়। ক্যামেরায় অলকের সাথে আমি বিমল, নমস্কার। নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। ত্রিপুরা is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other food products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are a trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades.